जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हाँ, रथयात्रा, रथयात्रा मानेई महाधूमधाम लोक समागम। यदिओ एबछरे करोनार दापटे सेटा अनेकटाई निष्प्रिय, किन्तु तबुओ आचार अनुष्ठान जेमन भावे हवार सब किछु सेभावेई हयेछे। महिषादल रथयात्रा पश्चिमबंगेर जे कटी रथयात्रा हय तार मध्ये अन्यतम एकटी। গোপালজিউর মন্দির থেকে চতুর্দোলায় করে আসেন জগন্নাথ দেব, মদন গোপালজিউ এবং রাজরাজেশ্বরজি। এই মহিষাদল রথযাত্রার আগে হয় লেত উৎসব, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা জানিয়েছি। এর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখেননি তাদেরকে একবার অনুরোধ রইল। 1776 খ্রিস্টাব্দে এই রথযাত্রার সূচনা হয়। মহিষাদল রথযাত্রা গোপালজিউ রথযাত্রা মূলত, সঙ্গে থাকেন জগন্নাথ দেব। চতুর্দোলা এসে রথতলায় দাঁড়িয়ে থাকা বড় রথের কাছে দাঁড়ায়, সেখানে একে একে ওনাদেরকে বসানো হয় বড় রথে। কাঠের তৈরি রথের উচ্চতা পতাকাসহ প্রায় 70 ফুট, দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় 28 ফুট। বর্তমানে রথের চূড়ার সংখ্যা 13। এর আগে জানকী দেবীর তৈরি রথের চূড়া ছিল 17টা। 1861 খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ প্রসাদ রথের উচ্চতা একই রেখে 17 চূড়া থেকে 13 চূড়ায় পরিবর্তিত করেন। রথটি 5 তলা, প্রতিটি চূড়াতে পিতলের কলস, চক্র ও ঘণ্টা থাকে। প্রতি বছর রথের আগের দিন বিকেলে রাজরাজেশ্বরজিকে আনিয়ে রথতলায় পুজো অনুষ্ঠান করা হয়, যেটাকে লেত উৎসব বলা হয়। রাজা লক্ষ্মণ প্রসাদের ফরাসি বন্ধু ছিলেন, তিনি ছিলেন একজন আর্কিটেক্ট। তিনি রথের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচের 4টি চূড়া বাদ দিয়ে সেখানে 4 জন ঋষির মূর্তি স্থাপন করার পরামর্শ দেন। রথের 34টি চাকা এবং প্রতিটি চাকার ব্যাস 52 ইঞ্চি করে, চাকাগুলো 12 থেকে 14 ইঞ্চি চওড়া। রথের দিন বিকেলে রাজডঙ্কা বাজাতে বাজাতে রঙিন রাজছত্র, রূপ এবং পেতলের বল্লম হাতে, নকশাদার বিশাল পাখা হাতে, প্রহরী দেহরক্ষীর সঙ্গে সুন্দর পালকিতে করে রাজ পরিবারের সদস্য রথে উপস্থিত হয়ে রথের রশিতে প্রথম টান দিয়ে রথযাত্রার সূচনা করেন। প্রায় 2 মাইল দূরে গণ্ডিচাবাটি বা মাসির বাড়ি রথ পৌঁছে গেলে রাজ পরিবারের সদস্য রাজবাড়িতে ফিরে আসেন। গণ্ডিচাবাটিতে বা মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে একইভাবে পূর্ণযাত্রা বা উল্টো রথ হয়। এছাড়া গুরু পূর্ণিমার দিন বা আষাঢ়ী পূর্ণিমা, যেটা বিকেলে, ছোট একটি রথ ফুলবাগ রাজবাড়ি পরিক্রমা করে পুনরায় দধিমামনজিউর মন্দিরে ফিরে আসে। এই রথে নিয়ে যাওয়া হয় দধিমামনজিউ শালগ্রাম শিলা। মহিষাদল রথের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এর মেলা। বিশাল মেলা বসে, রথের আগের দিন থেকে এই মেলা শুরু হয়, চলে 15 দিন পর্যন্ত। যদিও দেখা যায় যে মেলা তার থেকে আরও বেশি দিন ধরেই চলে। এই মেলার বিশেষ আকর্ষণ ছিল প্রচুর পাখি, যদিও এখন সেটা আর হয় না। আর অনেক রকম ফল, মূলত কাঁঠাল।
ফেরত রথ নিয়ে একটি মিষ্টি কাহিনী কথিত আছে। এখানে বলা হয়, যখন গোপালজিউ ফিরে আসেন আট দিন মাসির বাড়িতে কাটিয়ে, তখন রাধিকার অভিমান হয়। সেই মান ভাঙানোর জন্য অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেই তিনি মন্দিরে ঢোকবার সুযোগ পান। একে বলা হয় মেলান ভার। এবছর করোনার জন্য যেহেতু মূল রথ টানা গেল না, সেই জন্য মহিষাদল রথের আসল আকর্ষণ সেটা দেখানো গেল না। আশা করি আগামী বছর জগন্নাথ দেবের কৃপায় আমরা সেই রথযাত্রা আপনাদের কাছে আরও বড় করে, আরও সুন্দর করে তুলে ধরতে পারব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।